হ্যালো বিওয়ার আজ আমরা আলোচনা করব রেক্ট ওয়ার সার্কিট নিয়ে তো এই রেক্ট ওয়ার সার্কিট বাস্তবে আমাদের কী কারণে প্রয়োজন এবং এটা কিভাবে কাজ করে তা নিয়ে আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করার আগে আরও একটি কথা বলে নেওয়া উচিত যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন কারণ আপনার সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বাস্তবিক অর্থে এই ইলেকটিভায়ার সার্কিটের খুবই চাহিদা বা ইলেকটিভ্যার সার্কিট সকল ইলেকট্রনিক্স ডিভাইসই ব্যবহার করা হয় আমরা সাধারণত যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি তার প্রত্যেকটি ডিভাইসেই আমাদের এই ইলেকটিভ্যার সার্কিটের খুবই প্রয়োজন কারণ আমরা বাসাবাড়িতে যে সাপ্লাই পেয়ে থাকি সেটা কিন্তু এসি সাপ্লাই তো এই এসি সাপ্লাই দিয়ে কিন্তু আবার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চালানো যায় না কারণ ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চলে ডিসি সাপ্লাইয়ে তো এই এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাইয়ে রূপান্তরের জন্যই মূলত আমাদের এই রেক্টিভায়ার সার্কিটটি মোস্ট ইম্পর্টেন্ট তো এই রেক্টিফায়ার সার্কিট সম্পর্কে জানার পূর্বে আমাদের জানতে হবে আসলে কি বা এটা কিভাবে কাজ করে তো রেক্টিফায়ার আরও একটি নাম আছে সেটা হচ্ছে ডায়ুট তো এই ডায়ুট কি এবং এটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে তৈরি করা হয় সেটা সম্পর্কে আমাদের পূর্ববর্তী একটি ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব তো আমরা জানি যে আমাদের এই ডায়ুট বা রেক্টিফায়ারকে সার্কিটে কীভাবে সংযোগ করতে হয় এবং এটি কিভাবে কাজ করে তো এই এটার অনেকগুলো কাজের মধ্যে প্রধান যে কাজ সেটা হচ্ছে এটি কারেন্টকে একমুখী প্রবাহিত করতে পারে ঠিক আছে অর্থাৎ আমাদের যদি এস সি সার্কিটের যে কারেন্টের যে সাইকেলটা সেই সাইকেলটা যদি আমরা দেখি তো এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে অ্যাম্প্লিটিউড অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা সেটা হচ্ছে এদিকে ঠিক আছে এটা হচ্ছে ভোল্টেজ বা আর এটা হচ্ছে আমাদের টাইম ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের টাইম রেখা এবং এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড রেখা তো এখান থেকে যদি আমাদের ভোল্টেজ শুরু করি যে এসি ভোল্টেজ সেটা দেখা যাবে সময়ের বৃদ্ধির সাথে সাথে এটার ভোল্টেজের এমপ্লিটিউটও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এক সময় সর্বোচ্চ এমপ্লিটিউড হবে এরপর আবার সময়ের বৃদ্ধির সাথে সাথে এটি আবার জিরোতে চলে আসবে এরপর যখন সময় আরও বৃদ্ধি পাবে তখন এটি মাইনাস অর্থাৎ এটার বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে ঠিক আছে এবং এক পর্যায়ে এটাও সর্বোচ্চ হবে আবার সময়ের বৃদ্ধির সাথে সাথে এটা আবার শূন্যতে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের একটি এসি সাইকেলের বৈশিষ্ট্য তো এখানে যেহেতু এসি সাপ্লাই দিছি তো এখন আউটপুটে আমরা কী পাবো এখানে একটা ডায়েট সংযুক্ত করলাম ঠিক আছে এই ডায়েটের সংযুক্তের ফলে এই যে সার্কিটা এখন এই সার্কিটটাকে বলতেছি আমরা যে রেক্টিফায়ার সার্কিট তো এই যে রেক্টিফায়ার কিংবা এই যে রেক্টিফিকেশন এই সার্কিটটাকে বলা হয় রেক্টিফিকেশন ঠিক আছে এরা সার্কিটে কী হয় রেক্টিফিকেশন হয় তো রেক্টিফিকেশনের বাংলা অনুবাদ হচ্ছে যে বিশুদ্ধকরণ ঠিক আছে তো আমরা বিশুদ্ধকরণ অর্থে বলতেছি যে আমাদের এখানে যে ডিভাইসটা সংযুক্ত আছে এটা মনে করুন যে আমাদের ডিসি ডিভাইস বা একটা একটি ইলেকট্রনিক্স ডিভাইস ঠিক আছে তো এই ডিভাইসটিকে চালানোর জন্য আমাদের একটি পিওর ডিসি সার্কিটের প্রয়োজন কিন্তু আমাদের সাপ্লাই দেওয়া আছে কি যে এসি সার্কিট তো আমরা এই এসি থেকে ডিসিতে রূপান্তরের জন্যই আমরা মূলত এই ডায়োট বা রেকটিফায়ার সার্কিট ইউজ করি তো এই রেক্টিফায়ারের মাধ্যমে রেকটিফায়ার সার্কিট তৈরি করা হয় তো এখন আমাদের এই রেকটিফায়ারটি এখানে সংযুক্ত করার ফলে আমাদের আউটপুট কীরকম হবে সেটা চিন্তা করুন যে আমাদের আউটপুট তো হবে এখানে যদি আমরা আরও একটি কারবঙ্গন করি তো এটা হচ্ছে অ্যাম্পিটিউড এটা হচ্ছে টাইম ঠিক আছে তো এখন কী হবে দেখুন আমাদের যে ডাইট ডায়বেটের বৈশিষ্ট্য অনুযায়ী এদিকে যখন আমরা পজিটিভ দিব ঠিক আছে এদিকে যদি আমরা পজিটিভ দিই তাহলে এর আউটপুটে আমরা পজিটিভ পাবো ঠিক আছে কিন্তু এদিকে যদি আমরা নেগেটিভ দিই তাহলে কিন্তু এর আউটপুটে আমরা কোনো কিছু পাবো না এটা হচ্ছে আমাদের ডায়বেটের বৈশিষ্ট্য তো প্রথমে যখন আমাদের এই পজিটিভ অর্থ সাইকেল বৃদ্ধি পাচ্ছে বা পজিটিভ অর্ধ সাইকেল ঘুরছে তখন কী হবে যে এটা ডাইডের মধ্যে দিয়েও আমাদের পজিটিভ কারেন্ট ফাঁস হতে থাকবে ঠিক আছে তো এটা প্রথমে ফাঁস হলো পজিটিভ অর্থ সাইকেল শেষ ঠিক আছে এখানে আমাদের জিরো ডিগ্রি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এবং এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমাদের পজিটিভ অর্থ সাইকেল কিন্তু শেষ তো এখন কী হবে এর পরবর্তী যে অর্থ সাইকেল সেটা কিন্তু মাইনাস তো আমাদের ডাইডের বৈশিষ্ট্য কী যে মাইনাস কারেন্টকে সে কখনোই ফাঁস করবে না সে শুধু পজিটিভ কারেন্টকে ফাস করবে তাই আমাদের নেগেটিভ যখন অর্ধ সাইকেল কমপ্লিট হবে নেগেটিভ অর্ধ সাইকেলের সময় কিন্তু আমাদের এখানে কোনো কারেন্ট আমরা পাবো না ঠিক আছে তো এটার রেখাটা যদি আমরা একটু একটু বড় করে দিই তাহলে এটার নেগেটিভ অর্ধ সাইকেল যখন যাবে মনে করুন যে নেগেটিভ অর্থ সাইকেল এভাবে যাচ্ছে ঠিক আছে কিন্তু তখন কিন্তু আমরা আউটপুটে কোনো কারেন্ট পাবো না তারপর আবার যখন পজিটিভ অর্ধ সাইকেলের দিকে আবার যখন এটা বাড়তে থাকবে তখন আবার আমরা আমাদের আউটপুটটি পাবো ঠিক আছে আবার যখন নাকিবর্ত সাইকেলের দিকে যাবে তখন কিন্তু আমাদের এই আমরা আউটপুট পাবো না ঠিক আছে তো আবার পরবর্তীতে যখন আবার এটি পজিটিভের দিকে যাবে তখন আমরা এই কারেন্টটি পাবো ঠিক আছে তো আমাদের এই যে একটি ডায়োডের সংযোগের ফলে আমরা আউটপুট এভাবে পাচ্ছি তাহলে এখন দেখুন আমাদের আউটপুটের বৈশিষ্ট্যটা কীরকম হলো যে নির্দিষ্ট সময় অব্দি মনে করুন যে এখানে আমাদের একটি সাইকেল সমুন্ধে চার সেকেন্ডের প্রয়োজন হয় ঠিক আছে অর্থাৎ চার সেকেন্ডে একটি সার্কিট বা একটি সাইকেল কমপ্লিট হয় তো আমাদের এখানে যে নব্বই ডিগ্রিতে এক সেকেন্ড এবং আশি ডিগ্রিতে দুই সেকেন্ড তো আমাদের দুই সেকেন্ড এই যে আমাদের ডিভাইসটি আছে এই ডিভাইসটি প্রথম দুই সেকেন্ড পাওয়ার পাবে তার পরবর্তীতে এই যে এখানে দুই সেকেন্ড এটা পাওয়ার পাবে না ঠিক আছে এরপর আবার পরবর্তী দুই সেকেন্ড গ্যাপ রেখে পরবর্তী দুই সেকেন্ডে আবার কারেন্ট পাবে বা সাপ্লাই পাবে এর পরবর্তী দুই সেকেন্ড আবার সাপ্লাই পাবে না ঠিক আছে তো এভাবে এটি একটা ব্রেক দিয়ে দিয়ে চলতে থাকবে তো এটাকে আমরা বলবো যে হাফ ওয়েব রেক্টিফায়ার কারণ এটি একটি সাইকেলের বা একটি ওয়েবের অর্ধেকই মাত্র এটা জেনারেট করতে পারছে অর্থাৎ এটি অর্ধেক সাইকেলকে আউটপুট করতে পারছে বলেই আমরা এটাকে বলতেছি যে হাফ ওয়েব রেক্টিফায়ার তো এখন আমরা যদি একটি ফুল ওয়েব রেক্টিফায়ার তৈরি করতে হয় তাহলে আমাদের এই যে রেক্টিফায়ারটাকে কীভাবে সংযোগ করতে হবে দেখুন এক্ষেত্রে আমাদের চারটি রেক্টিফায়ার সংযুক্ত করতে হবে তো এই সার্কেটে দেখুন এই সার্কিটটা হচ্ছে একটি ফুল ওয়েব রেক্টিফায়ার সার্কিট ঠিক আছে তো এটাকে আমরা ফুল ওয়েব বলতেছি কেন সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি তো এটার সংযোগ পদ্ধতিটা আপনারা একটু দেখে নিন যে আমরা এটা কীভাবে সংযুক্ত করছি তো এখানে দেখুন আমরা এখানে চারটি ডায়েট আমরা নিয়েছি তো এই চারটি ডায়েট বা রেক্টিফায়ারকে আমরা কীভাবে সংযোগ করছি একটু ভালো করে খেয়াল করুন প্রথমে আমরা দুটি ডায়েটকে বা রেক্টিফায়ারকে এর পজিটিভ দুটি প্রান্তকে এক জায়গায় সংযুক্ত করছি এবং ওপর দুটি ডায়েডের দুটি নেগেটিভ প্রান্তকে আমরা এক জায়গায় সংযুক্ত করছি ও তো একটু খেয়াল করবেন যে আমাদের এই যে পজিটিভ সাইড যে দুটি ডায়েডের পজিটিভ প্রান্ত আমরা এক জায়গায় সংযুক্ত করছি এর ঠিক বিপরীত পার্শ্বের যেন তাকে আমাদের এই দুটি ডায়োডের নেগেটিভ সাইড ঠিক আছে তো আমরা এখানে পজিটিভ সাইড এবং এখানে যদি নেগেটিভ সাইড দিয়ে দিই তাহলে কিন্তু হবে না আমাদের এখানে দিছি পজিটিভ সাইড এবং এর ঠিক বিপরীতে আমরা দিছি এখানে দুটি ডায়োডের নেগেটিভ সাইড ঠিক আছে তো এখানে একটি বিষয় আমাদের যে লোডটা আছে এই লোডের পজিটিভ সাইডেই পজিটিভ সাপ্লাই দিতে হবে এবং নেগেটিভ সাইডেই নেগেটিভ সাপ্লাই দিতে হবে অন্যথায় কিন্তু আমাদের লোডটা চলবে না তো এখন আমাদের এটাকে আমরা ফুল ওয়েব কেন বলতেছি সেটা দেখুন তো এটা হচ্ছে আমাদের এই লোডের আড়াইতে যে আমরা ফ্রিকোয়েন্সিটা পাবো যে সাইকেলটা পাবো সেটা আমরা এখান এখানে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখন দেখুন আমাদের যখন এই সি সাইকেলের পজিটিভ হাফ সাইকেল যখন গেল ঠিক আছে তখন কী হবে পজিটিভ হাব সাইকেল এদিকে এসে এখানে অব্দি আসলো তো পজিটিভ হাফ সাইকেলের কারণে এটা কি পজিটিভ সাইড এদিকে আসে ঠিক আছে তার মানে এটা পজিটিভ সাইকেল এদিকে চলে যাবে তো এদিকে যাওয়ার ফলে এটা আমরা এখানে কি পাবো পজিটিভ পাবো ঠিক আছে এটা এদিকে পজিটিভ চলে যাবে তার মানে আমাদের আউটপুটে পজিটিভ হাব সাইকেল পাবো ঠিক আছে তো আমরা এখানে পজিটিভ হাব সাইকেল দিয়ে দিলাম এখন যখন আমাদের যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন এখানে একে আসলো যে নেগেটিভ হাফ সাইকেল তো নেগেটিভ হাফ সাইকেল তো আর এদিকে যেতে পারবে না তো নেগেটিভ হাফ সাইকেল কি হবে দেখুন এখন এই যে সাইডটা এটার আউটপুট কি এদিকে কি হবে নেগেটিভ তার মানে এখানে নেগেটিভ দিলে আমরা এদিকে নেগেটিভ পাবো ঠিক আছে তো এই নেগেটিভটা এদিকে চলে আসবে ঠিক আছে কিন্তু একইভাবে আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের কিন্তু এদিকে কিন্তু পজিটিভ সাপ্লাই আসবে যেহেতু এই কেবল দিয়ে নেগেটিভ সাইন আসবে তার মানে এই কেবল দিয়ে তখন পজিটিভ সাইন আসবে তো এই পজিটিভ সাইনের কারণে তখন এবার যদি এখানে আমাদের পজিটিভ চিন্তা করি তাহলে কোন দিকে যাবেন কিন্তু এই পজিটিভটা এদিকে যেহেতু এর আউটপুট নেগেটিভ তার মানে এদিকে এটি আসতে পারবে না এই ড্রাইভটটার এই আউটপুট হচ্ছে পজিটিভ তার মানে এখানের পজিটিভ যদি আসে তাহলে পজিটিভ এদিকে যেতে পারবে তাহলে এখানে আমরা দের কে পেলাম পজিটিভ আউটপুটটা পেলাম তাহলে এর পরবর্তী হাফ সাইকেলের যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন আমরা এদিকে পজিটিভ হাফ সাইকেলটি পাব ঠিক আছে এভাবে এর পরবর্তী হাফ সাইকেলও আমরা আবার পজিটিভ পাবো এর পরবর্তী হাফ সাইকেলও আবার আবার আমরা পজিটিভ সাইনটা পাবো অর্থাৎ আমাদের একটি পূর্ণ সাইকেলকে আমরা কাবার দিতে পারতেছি এখানে মধ্যে হচ্ছে আমাদের একটি সাইকেল তাহলে আমাদের সাইকেলের যে আউটপুটে আমরা নন স্টপ আউটপুটটা পাচ্ছি তো এর জন্যই মূলত একে বলা হয় যে ফুলো হ্যাপ রেক্টিফায়ার সার্কিট তো এখন আমাদের সাধারণত যে ডিসি যে আউটপুটগুলো আপনারা দেখবেন এখানে যদি আমরা একটি ডিসি আউটপুটের চিত্র অঙ্কন করি এটা হচ্ছে টাইম এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড তো মনে করেন যে আমাদের ডিসি ভোল্টেজটা হচ্ছে এখানে এটা মনে করেন যে ফাইভ বোল্ট ঠিক আছে তো ফাইভ বোল্ট তো আপনাদের ডিসি ভোল্টেজটা দেখবেন এরকম ঠিক আছে কিন্তু এখন আমাদের যে ভোল্টেজটা দেখছি যে সেটা হচ্ছে এরকম যদি ফাইভ বোল্ট হয় তাহলে ফাইভ বোল্টে উঠতেছে আবার নাম জিরোতে আসতেছে আবার উঠতেছে আবার জিরোতে আসতেছে ঠিক আছে তো এই যে আমাদের উঠা নামা এটাকে বলবো আমরা পালসেটিং ডিসি ঠিক আছে তো এই আনস্টেবল বা এই পালসেটিং ডিসিকে কীভাবে পিওর ডিসিতে রূপান্তর করা যায় ঠিক আছে সেটা আমরা পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এটাকে আমরা কীভাবে পিওর ডিসিতে রূপান্তর করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে